সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের প্ল্যানিং এডিটর স্বাগত লিটন। স্বাগত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আর সময়টা আমরা অনেক কিছুতে সময় খেয়ে ফেলছি, তো সেই কারণে আমি শিরোনামে গেলাম না, আলোচনায় যাচ্ছি। একটা বিতর্ক শেষ হয়ে যাবে ভাবা গিয়েছিল, বিশেষ করে সিইসি মানে প্রধান নির্বাচন কমিশনার, সিভিল ইলেকশন কমিশনার একটা বক্তব্য রেখেছিলেন। তো সেই বক্তব্যে চারজন নির্বাচন কমিশনার এটা কাউন্টার করেছিলেন, তারা বলছিলেন যে এটা তার ওনার ব্যক্তিগত মত, এটা নেই। কিন্তু সিইসি আবার পাল্টা বক্তব্য দিয়েছেন, যেটা আমি বাংলাদেশ প্রতিদিনই দেখছিলাম, প্রতিদ্বন্দ্বিতা হলে অনিয়মও প্রতিরোধ হবে। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু সংক্ষেপে বলি যে আমাদের আসলে ইলেকশন কমিশনের গল্পটা আমরা ছোটবেলায় যেমন সাপ লুডু খেলতাম, যে একবার হচ্ছে আপনার মই বেয়ে আপনি অনেক দূরে উঠে যাচ্ছেন, তারপরে সাপের মুখে পড়ার পরে আবার আপনি যেখানে ছিলেন সেখানে চলে যাচ্ছেন। দেখেন, 91 সালের পর থেকে যদি ধরেন, একটা ইলেকশন যখন ভালো হচ্ছে, ফ্রি ফেয়ার নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনের উপরে মানুষের একটু আস্থা ফিরে আসছে বা মানুষ আস্থা রাখতে পারছে, আবার একটা ইলেকশন হচ্ছে যে ইলেকশনটা আপনার একতরফা হচ্ছে, অথবা ওই ইলেকশন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, কোনো একটা পক্ষ বয়কট করছে, ওই ইলেকশন অনেক ধরনের অনিয়ম হচ্ছে, আবার কিন্তু ওই যে আপনার আপনি মই বেয়ে যতটুকু উঠেছিলেন সাপের মুখে পড়ে আবার সেই জায়গায় চলে আসলেন, আবার দেখা গেল এভাবেই এভাবেই কিন্তু চলছে। 91-তে একটা ভালো ইলেকশন হলো, 96-এর 15 ফেব্রুয়ারি হলো, 96-তে আপনার জুনে আর একটা ভালো ইলেকশন হলো, 2001 ইলেকশন ভালো হয়েছে, তারপরে আপনার 2001-এর পরে এসে আপনি দেখেন 2006-এ একটা ইলেকশন হতে যাচ্ছিল একতরফাভাবে, সেই ইলেকশন নিয়ে কি হয়েছে সেটা সবাই জানি, 1/11-এর ঘটনা। পরে 2008-এর একটা ইলেকশন হলো, ওই ইলেকশনটা কিন্তু সকল মহলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিল, তার মানে মই বেয়ে আবার আরেক ধাপ উপরে উঠল। উঠার পরে 2014 সালে এসে আবার কিন্তু আবার সেই পতন হলো। আবার 2014 সালের পর থেকে দেখা যাচ্ছে যতগুলো নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের, সেই নির্বাচনগুলো কিন্তু বেশিরভাগ নির্বাচনই হচ্ছে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে এবং প্রশ্নবিদ্ধ ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগের যে নির্বাচন কমিশন ছিল তাদের সময় প্রশ্নবিদ্ধতা হয়েছে, এবং হচ্ছে বর্তমান যে নির্বাচন কমিশন আছেন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে কমিশন আছে, তাদের সময়ও যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় সরকারের, সেগুলোতে কিন্তু আপনার ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে এবং জনগণের ভিতরে, যেমন সর্বশেষ সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হচ্ছে, তাহলে আপনি মই বেয়ে কিন্তু এবার উঠতেই পারছে না, সেই নিচেই পড়ে আছে, আপনার উঠার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে যখন জনগণের আস্থা অর্জন তো দূরের কথা, জনগণ আস্থায় আনতে পারছে না, সেরকম একটা প্রেক্ষাপটে নানান ধরনের আলোচনা হচ্ছে, ইলেকশন কমিশন কতটুকু সক্ষম কতটুকু অক্ষম, সামনে জাতীয় নির্বাচন আছে, এ ধরনের একটা প্রতি বড় নির্বাচন পরিচালনা করতে কতটুকু সক্ষম হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি হচ্ছে গত সপ্তাহে একটা মন্তব্য করলেন, যেটা হলো আপনার আগামী বড় নির্বাচন, বড় নির্বাচন মিন্স হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অনিয়ম হবে না তার কোনো গ্যারান্টি দিতে পারছে না, মানে আগেই হাল ছেড়ে দিচ্ছেন, মানে ধরে নিচ্ছেন যেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার অনিয়ম হতে পারে। ঠিক আছে, আপনি আগেই যদি হাল ছেড়ে দেন যুদ্ধে নামার আগেই, তাহলে তো আপনার পরাজিত সৈনিক, এবং যদি উনি দায়িত্ব পালন করতে আসলে না পারে, এটা তো ওনার প্রতি এক ধরনের অনাস্থা। ওনার আরো চারজন কমিশনার যদি উনি মনে করেন যে ওনার দ্বারা আসলে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে না, তাহলে কিন্তু ওনাকে জোর করে সরকারও রেখে দিবে না, জনগণও বলবে না যে আপনাকে থেকে যেতেই হবে, উনি ওনার অবস্থান বুঝেই উনি ব্যবস্থা নিতে পারেন। আর উনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের প্রেক্ষাপটে বাকি যে চারজন কমিশনার, নির্বাচন কমিশনার আছেন, তারা কিন্তু কেউ তার সঙ্গে একমত পোষণ করেননি, এবং কোনো কেউ আসলে একমত পোষণ করতে পারেনও না, এবং একমত পোষণ করার কোনো সুযোগও নেই। আগে যেটা হতো ভিতরে ভিতরে এটা নিয়ে হয়তো ডিফারেন্স অপিনিয়ন থাকতো, এটা প্রকাশ্যে আসছে, প্রকাশ্যে হলে যখন আস্থার সংকট রয়েই যাচ্ছে, আস্থার সংকট দিন দিন আরো বাড়ছে, সেরকম একটা জায়গায় এ ধরনের একটা বার্তা দেয় সেই সংকটটাকেই আরো, আস্থার সংকটটাকে আরো ঘনীভূত করবে। তার উচিত হচ্ছে এমন কিছু কাজ করা যে কাজের মাধ্যমে যে আস্থা নষ্ট হয়েছে বা আস্থার সংকট দেখা দিয়েছে সেই জায়গাটা থেকে যাতে জনগণের আস্থা আবার ফিরে আনা সম্ভব হয়। এখন আরেকটা বিষয় যেটা হতে পারে, যেটা আসলে ইলেকশন কমিশন এককভাবে কিন্তু আপনার একটা নির্বাচনকে ফ্রি ফেয়ার করার মতো অতটা যোগ্যতা বা অতটা উপযুক্ততাও রাখে না। এটা একটা নির্বাচন কতটুকু ফ্রি ফেয়ার হবে এটা ডিপেন্ড করে ওই সময় যারা সরকারে থাকে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, কারণ এখানে হচ্ছে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেমন জড়িত থাকে নির্বাচন পরিচালনার সাথে, তেমনি যদি জাতীয় নির্বাচন হয় বা স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন হচ্ছে রাজনৈতিক দলভিত্তিক হয়, রাজনৈতিক দল যেসব দল অংশগ্রহণ করে তাদেরও আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে অনেকটাই ডিপেন্ড করে যে নির্বাচন কতটা ফ্রি ফেয়ার হবে। আপনি কিভাবে মনে করেন যে ওনার এই অবস্থায় এই ইমেজ নিয়ে উনি
আবার আজকের পত্রিকায় যেটা দেখা যাচ্ছে উনি আবার তার আগের অবস্থান থেকেই উনি অনর থাকছেন, এমনটা হতে পারে? যেটা হলো আমি ইউজুয়ালি যেটা হয় আমাদের এখানে দেখা যায় কেউ একজন একটা ভুল করে ফেললে পরবর্তীতে বলে আমাকে মিসকোড করা হয়েছে বা আমাকে সে পথে যাননি, উনি নিজেকে ডিফেন্ড করছে যে আমি যেটা বলেছি এবং এও বলেছেন যেটা হলো যে আমি যদি বলতাম বা বলি যে আপনার কোনো অনিয়ম হবে না তাহলে মিথ্যা বলা হবে, এটা আসলে তো মিথ্যা বলা না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা অক্ষমতার প্রশ্ন এখানে জড়িত। নির্বাচন কমিশন কতটুকু সক্ষমভাবে, কতটুকু কার্যকরভাবে, নির্বাচন কমিশনকে সংবিধান যে হিউজ পরিমাণে ক্ষমতা দিয়ে রেখেছে সেই ক্ষমতাটা কতটুকু এক্সারসাইজ করতে পারবে সেটাই ডিপেন্ড করে ওইখানে যে ব্যক্তিবর্গগুলো বসে আছেন তাদের উপরে। আপনার আইনের কাঠামো যদি বলেন সেখানে কিন্তু কোনো ঘাটতি নাই, যেমন 2008 সালের নির্বাচনের আগে নির্বাচনী আইন কানুন সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশনকে কিন্তু আরো অনেক ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনার নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে বড় কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয় তাহলে সেই প্রার্থীর প্রার্থিতাও বাতিল করে দিতে পারেন, এ ধরনের ক্ষমতাও আছে। আপনার ক্ষমতা শুধু থাকলে তো হবে না, ক্ষমতাগুলোকে আপনার প্রয়োগ করতে হবে। আবার আমাদের সুপ্রিম কোর্টের কিন্তু একাধিক রায়ও আছে যে আপনার কোনো মতে যদি একটা নির্বাচন কেউ করে ফেলে, একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচন কমিশন তো শুধুমাত্র একটা পোস্ট বক্স না বা পোস্ট অফিস না যে আপনার রিটার্নিং অফিসার যে রেজাল্ট তার কাছে পাঠিয়ে দেবে সেই রেজাল্টটি তাকে সরকারি গ্যাজেটে প্রকাশ করতে হবে তা না, সে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে ওই রেজাল্ট আপনার পাবলিশ না করে রেজাল্ট স্থগিত রেখে নির্বাচন কমিশন আপনার তদন্ত করে দেখতে পারে, যদি তদন্তে তার বড় গুরুতর কোনো অভিযোগের সত্যতা পেয়ে থাকে তাহলে নির্বাচন স্থগিত বা নির্বাচন ক্যান্সেল করে দিয়ে আবার নতুন নির্বাচনের ব্যবস্থাও করতে পারে। এ ধরনের নজির কিন্তু একটা দুইটা আমাদের এখানে আছে। আপনি জানেন যে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন যে সরকার ফেলতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ডক্টর কামাল। তো এখন দেখেন আমরা যখন এ ধরনের কথাবার্তাগুলো আসে রাজনীতিতে যে ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্র চলছে, কে কোথায় কি করছে, আবার 111 এ কুশীলবরা সক্রিয় ষড়যন্ত্র চলছে, তখন বোঝা যায় কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। যদি রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কোনো অনিশ্চয়তা কাজ না করতো তাহলে কিন্তু এই বক্তব্যগুলো আসতো না, তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু এই বিষয়টাও চলে আসছে। এখন ষড়যন্ত্র করছে, কি ষড়যন্ত্র করছে ওনারা জেনে গেছেন, তো কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটা তো পাবলিকলি বক্তৃতা বিবৃতির মাধ্যমে কারো বিরুদ্ধে আপনার এভাবে কাউকে কটাক্ষ করে বা কারো কাউকে হেয় করে বক্তব্য না দিয়ে যদি তাদের কাছে সরকারের কাছে যদি ওই ধরনের তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে আইন তো আছে, আইনি পদক্ষেপ নেয়, কিন্তু আইনি পদক্ষেপ না নিয়ে বলা হচ্ছে যেটা হলো আপনার ষড়যন্ত্র করেছিলেন জুডিশিয়াল কু করার জন্য। ল মিনিস্টার আজকে বলেছেন, আজকে মানে হচ্ছে গতকাল শুক্রবারে বলেছেন, এর আগেও তিনি বুধবারে বলেছেন জুডিশিয়াল কু করতে বলেছিলেন যে সাবেক প্রধান বিচারপতি যিনি পদত্যাগ করে চলে গেছেন দেশ ছেড়ে তার মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীকে উনি সরাতে চেয়েছিলেন, এবং কিছু রেফারেন্স হিসেবেও বলেছেন যেটা হলো পাকিস্তানের ইউসুফ রাজা গিলানির রেফারেন্স এসেছে, তারপরে আপনার শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে রাজাপাকসে যখন প্রেসিডেন্ট ছিলেন ওই সময় চিফ জাস্টিস ইমপিচ করা হয়, চিফ জাস্টিস ইমপিচ করার পরবর্তীতে রাজাপাকসে কিন্তু আর ব্যাক করতে পারেননি ক্ষমতায়, এ ধরনের এক্সাম্পল গুলো উনি টেনে নিয়ে এসেছেন। এর মধ্যে আবার কিন্তু আবার বলা হচ্ছে যে 111 বা আমরা যেটা বলে থাকি 111 এর কুশীলবরা বা তারা আবার নাকি সক্রিয়। দেখেন 111 এর কুশীলব আসলে কারা ছিল, 111 এর কুশীলব এখন যেটা বলা হচ্ছে রাজনীতিবিদরা এই বলে যাদেরকে সমালোচনা করতে যাচ্ছে বেসিক্যালি এদেরকে আসলে সুশীল সমাজের দিকে ইঙ্গিত করেই কথাগুলো বলা হচ্ছে। তো এখন যদি আমরা একটু সংক্ষেপে পিছনে ফিরে যাই যে 111 এর আসলে ওই সময় কুশীল কুশীলবরা সুশীল সমাজের লোকজন ছিলেন নাকি রাজনীতিবিদরা ছিলেন নাকি সেনাবাহিনীর ওই সময় ঊর্ধ্বতন একটা অংশ এটার সঙ্গে ছিলেন, ওই প্রেক্ষাপটটা যদি সংক্ষেপে দেখা যায়, দেখেন 2004 সালে যখন সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া হলো, ওই বাড়ানোর মাধ্যমেই ওই সময় বিএনপি গভর্নমেন্টের সময় ঠিক করা হলো যেটা হলো আপনার কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, যিনি প্রধান হবেন বলে ঠিক হয়ে গেল বয়স বাড়ানোর মাধ্যমে, ওই সময় বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে যে বিরোধী দলগুলো ছিল তারা বললো যে ওনাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানবেন না, এই বলে 2004 থেকেই কিন্তু শুরু হলো 2006 সালে আমাদের সবার মনে আছে পল্টন ময়দান লগি বৈঠার যে মারামারিগুলো মানুষের হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, তার প্রেক্ষাপটে কি হলো ইলেকশনের দিকে দেশ চলে গেল ওই অবস্থাতেই, যে একটা পর্যায়ে আপনার ওই সময় যার প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল উনি ডিক্লাইন করলেন,
ডিক্লাইন করার ফলে রাষ্ট্রপতি ওই সময় ইয়াজউদ্দিন আহমেদ উনি নিজেই সংবিধানের আরো কতগুলো ধাপ ছিল সেই ধাপগুলোকে উনি লঙ্ঘন করে নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন, গ্রহণ করে নির্বাচনের দিকে যাওয়া শুরু করলেন। দেখেন তার কর্মকাণ্ডগুলো কিন্তু এত বেশি প্রশ্নবিদ্ধ ছিলেন যে ওই সময়ই কিছুদিনের মধ্যেই চারজন উপদেষ্টা পদত্যাগ করে চলে আসলেন। উনি আবার তার উপদেষ্টা পরিষদ গঠন করে আবার যাত্রা শুরু করলেন। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে আপনার ওই সময় বিরোধী দল নির্বাচনে অংশ নিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি তখনও ওইভাবে অনুকূলে আসেনি ফ্রি ফেয়ার একটা নির্বাচনের জন্য। আবার ওই সময় যে নির্বাচন কমিশনের ভূমিকা সেটাও কিন্তু খুবই হাস্যকর অবস্থায় চলে গেছিল, যে জাস্টিস আজিজ সাহেব প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তার যে কর্মকাণ্ডগুলো ছিলেন ওইখানে আস্থা অনাস্থার প্রশ্ন আসে নাই, ওনাকে নিয়ে তখন নানান ধরনের ঠাট্টা মস্করা করা হতো, মানে জনগণের আস্থার অবস্থা এত আপনার শূন্যের কোঠায় চলে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে যখন আপনার 2007 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বের বিরোধী দল যখন আপনার নির্বাচন বয়কট করলেন, মানে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন এবং নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলেন, একটা গভীর ক্রাইসিস, একটা গভীর সংকটের সৃষ্টি হলো। ওই সংকটের সময় সেনাবাহিনীর পক্ষ থেকে হস্তক্ষেপ করা হলো দেশের কল্যাণের জন্য, যাতে আর অরাজকতার দিকে না যায়। তারপরেই হচ্ছে আপনার জরুরি অবস্থা জারি করা হলো, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, নানান ধরনের সংস্কার সাধন হলো, ছবি সহ ভোটার তালিকা করার পরে প্রায় 2 বছর পরে 2008 সালের ডিসেম্বরে নির্বাচন হলো। তাহলে দেখেন ওই 111-এর কারা জড়িত ছিল, এখন যেটা বলা হচ্ছে যে কুশীলবরা জড়িত, তাহলে কারা কারা তারা কুশীলবরা? আবার ওই সময় 111-এর যদি 111 না হতো তাহলে আপনার ওই সময় যদি 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচন হয়ে যেত তাহলে ওই নির্বাচনের বেনিফিশিয়ারি কারা হতো? বিএনপি একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতা আবার চলে আসতো, আওয়ামী লীগের কোনো সে থাকতো না। আবার 111 হওয়ার পরে 2008 সালের যে নির্বাচনটা হলো ওই নির্বাচনের বেনিফিশিয়ারি কারা হয়েছে? এখন যাদেরকে আপনার সমালোচনা করা হচ্ছে, যাদের দিকে আঙুল তোলা হচ্ছে, যাদেরকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হচ্ছে, তারা কি কেউ এটার বেনিফিশিয়ারি হয়েছে? তারা কি কেউ ক্ষমতায় এসেছে? যাই হোক, অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে তেমনি সড়কে নৈরাজ্য, যেটা যেটুকু ছিল তার চেয়ে বরং আরো মানে অনেক ক্ষেত্রে খারাপ হয়েছে। আমরা একদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম, ওই প্রথম দিন আলোচনায় আমি বলেছিলাম যে এখন দীর্ঘদিনের অরাজকতা, দুর্নীতি, অনিয়ম সব মিলিয়ে আপনার ট্রান্সপোর্ট সিস্টেমের যে গভর্নেন্স সিস্টেম থাকার কথা সেটা সম্পূর্ণভাবে কলাপস করেছে এবং এটা একটা দানবীয় পর্যায়ে দানবের আকার ধারণ করেছে। তা এখন এই দানবের বিরুদ্ধেই কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে নেমেছিল, আন্দোলনে নেমে তারা দেখিয়ে দিয়েছে কি কি অনেক মানে অরাজকতা চলছে। তারা ফিরে যাওয়ার পরে যখন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হলো বা পুলিশের পক্ষ থেকে বলা হলো আমরা এখন ট্রাফিক রুল এনফোর্স করবো, ট্রাফিক উইক শুরু হলো, ট্রাফিক উইকে আজকে বা শুক্রবার পর্যন্ত 6 দিন গেছে, 6 দিনে তারা আমরা যতটুকু জানি 38,000-এর মতো মামলা হয়েছে। তো দেখেন এখন একটা দানবের বিরুদ্ধে যখন ফাইট শুরু হয়, এটা দীর্ঘদিন ধরে এটা গড়ে উঠছে, এখন হঠাৎ করে 3 দিন 6 দিন 5 দিনের ফাইটে আপনি এটাকে কাবু করতে পারবেন না, এটাকে বশেও আনতে পারবেন না। সো যে কারণে দেখা যাচ্ছে আপনার আগে যে অবস্থা ছিল আস্তে আস্তে সেই অবস্থার দিকে আবার চলে আসছে। এখন যারা রাস্তায় গাড়ি চালান, যারা পথচারী আছেন, যারা বিআরটিএতে আছেন, যারা পুলিশ প্রশাসনে আছেন, যাদের যারা ডিসিপ্লিনের দায়িত্বে নিয়োজিত, প্রত্যেকের আসলে অস্থি মজ্জায় এই অনিয়ম অরাজকতা একভাবে মিশে গেছে, যেহেতু দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। এখনো দেখা যাচ্ছে পথচারীদের পথচলাও কিন্তু আসলে কোনো রকম কোনো ডিসিপ্লিনের মধ্যে আসেনি, যে গাড়িগুলোর যে স্থানে থামিয়ে আপনার যাত্রী তোলার কথা তারা কিন্তু আসলে ওইভাবে নিয়মকানুনগুলো এখনো মেনে চলছেন না, কারণ নিয়মকানুনগুলো মেনে চলার মতো অভ্যাস তো 2 দিনে গড়ে ওঠে না। যেটা বলছিলাম দীর্ঘদিন ধরে এই অনিয়মের মধ্যে চলতে চলতে মানুষের আসলে অস্থিমজ্জায় এই অনিয়মগুলো ঢুকে পড়েছে। এখন এটা তো আপনি 1 সপ্তাহে এই এখান থেকে যে বের হয়ে আসবেন সেটা সম্ভব না। যেমন গত 2 দিন আগে আমাদের পরিবহন মালিক সমিতি যারা, তারা ঘোষণা দিলেন যেটা হলো তারাও হচ্ছে আপনার বিভিন্ন টার্মিনালে নেমে যাদের আপনার আনফিট ভেহিকেল আছে বা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা রোড পারমিটের সমস্যা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওই পদক্ষেপটাও কিন্তু খুব বেশি কার্যকর হয়নি, কারণ এই যে এত দিনের গড়ে ওঠা অনিয়ম, অরাজকতা, নৈরাজ্য, এটাকে ফাইট করতে হলে আপনাকে সেইভাবে আটঘাট বেঁধেই নামতে হবে। আটঘাট বেঁধে নামার কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়েছিল যখন স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় এসেছিল, আপনি ওদেরকে সাথে নিয়েও কিন্তু একটা মুভমেন্ট শুরু করতে পারতেন। কিভাবে শুরু করা সম্ভব ছিল? যে আপনার স্কুল কলেজের প্রত্যেকের তো একটা পরিবার থেকে আসে, ওদেরকে যদি আপনি ওইভাবে গাইড করতেন, ওইভাবে উপদেশ দিতেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে ওরা প্রত্যেকের বাড়িতেও তো গাড়ি আছে, অনেকের বাড়িতেই গাড়ি আছে, তারা যদি তাদের বাসার ড্রাইভাররা ঠিক মতো ড্রাইভ করে কিনা, ওকে যখন স্কুলে নিয়ে যাচ্ছে সে প্রাইভেট কারে হোক বা স্কুল বাসে হোক, সে ট্রাফিক রুল ঠিক মতো মানছে কিনা, ওরাও কিন্তু ওটা চেক করতে পারতো। ওদেরকে যদি এইভাবে উদ্বুদ্ধ করা হতো, আপনার ঘর থেকে সমাজ থেকে যদি একটা আন্দোলন শুরু হতো যে আমার রাস্তার নৈরাজ্যগুলো দূর করতে হবে, সবাইকে এটার অংশ নিতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারতো। কিন্তু আমরা কিন্তু আসলে সেদিকে যাইনি।
সাইবার ক্রাইম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে 1200 অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, যাদের এখান থেকে ভুয়া খবর, যেটা সরকার বলছেন, সেই এই সব বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। জি, এখন একটা বিষয় যেটা হলো আপনার সোশ্যাল মিডিয়া বা সাইবার স্পেসের যেমন অ্যাডভান্টেজ আছে, আবার কিছু এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজও হয়, এটা সব সোসাইটিতেই হয়ে থাকে। এখন আপনার এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করবেন, প্রবলেমটাকে কিভাবে ফাইট করবেন, সেটাই হচ্ছে আপনার এখানে বিষয়। যদি আপনি ফাইট করতে গিয়ে টোটাল সোশ্যাল মিডিয়া বা সাইবার স্পেস যারা ইউজ করে থাকেন এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করেন, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আর মানুষকে আপনার কথা বলতে দিতে হবে, মানুষকে যদি আপনি কথা বলতে না দেন তাহলে কিন্তু নানান ধরনের গুজব, নানান ধরনের ইয়েগুলো মাথা চাড়া দিয়ে উঠবে এবং এই ধরনের ঘটনা আরো বেশি ঘটতে পারে। আর মানুষকে যদি আপনি ওপেন কথা বলতে দেন তাহলে আপনার যারা গুজব সৃষ্টি করে তাদেরকে কিন্তু আপনার ট্র্যাক করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, এবং যাদেরকে আপনি ফ্রি কথা বলতে দিচ্ছেন তাদেরকেও আপনি সাথে পাবেন, যে তাদের স্বার্থেই হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু আপনি যদি এভাবে বলে থাকেন, যেটা হচ্ছে যে আপনি সব সত্য বলতে পারবেন বা সত্য বলার অধিকার আপনার আছে, কিন্তু যদি আপনি ভুল ক্রমেও কখনো ভুল তথ্য কিছু দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা হলে কিন্তু আপনার তখন কেউ আর ওই ফ্রি পরিবেশ বা উন্মুক্ত পরিবেশ বলে কিছু পাবে না, এক ধরনের সেন্সরশিপ সবার মধ্যে কাজ করতে শুরু করবে। একটা সত্য জানার পরেও সে সত্যটা বলার সাহস সে ওইভাবে পাবে না, যে কারণ যদি এটা যদি সত্য না হয় তাহলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াগুলো আমরা দেখি এগুলো কিন্তু আসলে খুবই আমাদের সমাজে সবার কাছে একটা নেতিবাচক বার্তা দিচ্ছে। অনেক ধন্যবাদ সাকাত আপনাকে, দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।